রেণু বেগম, বাড়ি পটুয়াখালী, সংসার চলে ভাত বিক্রি করে। 14 এপ্রিল থেকে কঠোর লকডাউনের ঘোষণা শুনে চোখে মুখে হতাশার ছাপ। আপনার বাড়িটা বাসায় গুনে দেলে আমি আন্যা পুষাইলাম, খাওয়াই আবার টিফিন লই গেলাম, আবার বাসায় বাসায় দিলাম। আবার মনে করেন যে মাস শেষ হইলে আমার এই বেতনটা 300 টাকা দেন, পেরে তো বাদ দেন, আপনারা কিছু তো দেন না, খাওয়ান না, তাহলে আমরা টানমুনে টানমুখী। এরকম আরও অনেকেই উৎকণ্ঠিত আগামী দিনগুলো নিয়ে, তবে তারা করোনা সংক্রমণ নিয়েও শঙ্কিত। উদ্বেগ থাকলেও শিথিল লকডাউনে জীবিকার তাগিদে ঘরের বাইরে নগরবাসী, গণপরিবহন চালু আর দোকানপাট খুলে দেওয়ায় স্বাভাবিক সময়ের মতোই চলছে সব কিছু, বেশিরভাগ ক্ষেত্রেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মার্কেট ও শপিং মলের ক্ষেত্রে কিছুটা স্বাস্থ্যবিধি মানার চেষ্টা হলেও উপেক্ষিত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। রাজধানীর বংশাল থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত লম্বা যানজট, পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছে হাজার মানুষ, কেউ বা আবার পিক আপ ভ্যানে, কেউ বা মোটর সাইকেল কিংবা সিএনজি অটোরিকশায়। 14 এপ্রিল কঠোর লকডাউন শুরুর আগেই যেতে হবে গ্রামের বাড়ি, স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। নিজের সংসার আছে ঢাকা শহরে, কিভাবে চলবো, কিভাবে কি করব, এটা তো কাকে বোঝাবো। লকডাউন দিয়ে দিল, এখন দূরপাল্লার গাড়িগুলি ছেড়ে দিত, আমরা পরিবার পরিজন নিয়ে দেশে যেতে পারতাম। অনেকে বলছেন করোনা তাদের স্পর্শ করতে পারবে না। যা করে করুক আগে খেয়ে বাঁচতে চাই। করোনা মরে যাওয়া ভালো, কিন্তু না খাই মরতে পারবো না ভাই, আমরা দিনমজুর মানুষ, কাজ করে খাই। জীবন বাঁচানোর তাগিদে করোনা মরার থেকে না খায় মরা বাঁচার জন্য আমরা ছুটতেছি লকডাউন থাকা অবস্থায়। তবে স্বাস্থ্যবিধি মানাতে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা নজরে আসেনি। কে মানবে আর কেই বা মানাবে, এই দৃশ্য চোখে পড়েছে। ষষ্ঠ দিনের লকডাউনে এই হলো সাধারণ মানুষের চিত্র, কেউই মানছে না স্বাস্থ্যবিধি। তবে আগামী 14 তারিখ থেকে আসছে লকডাউন, যে কারণে যার যার মতো ছুটছে তার গন্তব্যস্থলে। এসকে লিটন, মাই টিভি, বাবুবাজার ব্রিজ, ঢাকা।